আর উনি এমন একজন ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিসের সমাধান দিয়েছেন ইমাম আজম আবু হানিফা এক হাদিসের মধ্যে আছে প্রথম সৃষ্টি প্রথম ঈমান আনছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা কোন হাদিসের মধ্যে আছে প্রথম ঈমান আনছেন আবু বকর সিদ্দিক কোন রাওয়ায়েতের মধ্যে আছে প্রথম ঈমান আনছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা কোন হাদিসের মধ্যে আছে প্রথম ঈমান আনছেন যায়েদ বিন হারেসা সাহেবরা হাদিসের সমাধান দিতে বলছে এক হাদিসের মধ্যে আছে প্রথম ঈমান আনছেন আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কোন হাদিসের মধ্যে আছে প্রথম ঈমান আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন হাদিসের মধ্যে আছে প্রথম ঈমান আনছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা কোন হাদিসের মধ্যে প্রথম ঈমান আনছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা এই সমস্ত হাদিসের সমাধান দিয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওনার বিচক্ষণতা উনি বলছেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনছেন উনি আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বাধীন বয়স্ক মানুষের মধ্যে প্রথম যিনি ঈমান আনছেন উনি আবু বকর সিদ্দিক এবং গোলামের মধ্যে অর্থাৎ আজাদকৃত গোলামের মধ্যে প্রথম ঈমান আনছেন ওনার নাম যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চাদের মধ্যে প্রথম ঈমান আনছেন মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা এত সুন্দর তদবিক সমাধান দিয়ে দিলেন সারা পৃথিবীর তাজ্জব হয়ে গেল আরে আলে হাদিস বলতেছে ইমাম আজম আবু হানিফা হাদিস জানে না ইমাম আজম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা হাদিস না ইমাম শাফি বলতেন মান আরাদা আই ইয়াতাবাহহারা ফিল ফিকহে ফালিয়ানজুর ইলা কুতুব আবি হানিফা কেউ যদি ইসলামী আইনে পারদর্শিতা অর্জন করতে চাও তার উচিত ইমাম আবু হানিফার কিতাব পড়া ইমাম আবু হানিফার কি পড়া এটার ব্যাখ্যায় শরহে হুমুফি এই যে আসবাব নাজায়ের শরহা শরহে হুমুফির মধ্যে লিখতেছে ফালিয়ানজুর ইলা কুতুবে আবি হানিফা মানে ফালিয়ানজুর ইলা কুতুবে আসহাবে আবি হানিফা যে ব্যক্তি ইসলামী আইনে পারদর্শিতা অর্জন করতে চাও তার উচিত হলো ইমাম আজম আবু হানিফার ছাত্রদের কিতাব পড়া কোথায় ইমাম আজম আবু হানিফা কোথায় কে তাই আমি কোরআন শরীফ আর ইমাম আজম আবু হানিফার যে বিচক্ষণতা কোরআন থেকে হাদিস বের করা কোরআন থেকে মর্ম বের করা আমি কম্পিয়ারে যাব একটা জিনিস তুলে ধরব তারপরে বুঝে আসবে হ্যাঁ রে ইমামের অনুসরণ না করলে তো আমাদের ইমান আমল কোথায় যাবে ফাটতেও থাকবে না যেমন হাদিসে মুসাররাত এটা বুখারীর হাদিস ইমাম আবু হানিফার দর্শন হলো হাদিস একেবারে সনদান মতনান বিশুদ্ধ হাদিস কিন্তু কোন সহি হাদিস যদি আল্লাহর কোরআনের সাথে কি হয় সংঘর্ষ হয় আপ্রাণ চেষ্টা করা হবে সমাধান দেওয়ার জন্য না না হাদিস মানতে গিয়ে যদি কোরআন শরীফের আয়াতের মর্ম বিগড়ে যায় তখন হাদিস মানা যাবে না আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে হবে এটা হলো ইমাম আজম আবু হানিফার দর্শন এই ইমাম পাবেন কোথায় আমাকে বলুন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ যারা তোমরা ইমাম আবু হানিফা মানো না তোরা তোরার ইমাম কোন তোরা জানো তোরার গিয়া জানে আমাদের ইমাম কিন্তু ইমাম আবু হানিফা আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি এটা ইমাম আবু হানিফার নিজস্ব কোন মত না কোরআন সুন্নাহ যেটা বিশুদ্ধ মত ওটা উনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ঠিক কি না ভাইরা আবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবাদি কিলো কোন ঘর তো ফোন করে দে দুরাতি জোর আবার ভাই তা বান নহই এটা জায়গা নাই বলি হো বলতে এটা মানুষ যাইবেন জায়গা না তোমার নয় ইস্যু এ দুরাতি কিলো ফোন করে দে কিলো তুমি মাদ্রাসা টিয়াতে আনো মাদ্রাসা টিয়ানো দে করে দে আরে গোসরা তো মজুরি মিজি এর মাদ্রাসার গাছ গাছ সিপ লাগার জন্য না ইয়া হড় দাও দে এ গর দে লাপাঙ্গি এর বোনা চার গর দিলে দাও দে বইয়ে বইয়ে আয়ে যাইম বি তো বা বা দে তোমার গর খাসে দে রে আর গর কাম দূরে দে রে তোমার আর এন্ড লাপাঙ্গি সালাতুল ইয়া ওই মাদ্রাসা কে রে বাই পাঞ্জিম বলে কইছি কই দে আজ তে আগু দিব ওদা এক থারা থারি যাইগি
আপক আদি মাদাসালে ঠিয়া দিয়ে তুই তুন যাইবি আর খড় দর দে ঠিয়া গো তোয়ালাই নয় ডিপোজিট করে দিয়াই ওরা লাইফ ইন্স্যুরেন্স করতে লাগি দে সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম আপনারা সবাই বুঝবেন এমন একটা কথা বলছি হাদিসে মুসাররাত বুখারী শরীফের হাদিস একটা দুইটা না হাদিসে মুসাররাত মানে আপনারা বুঝবেন আমাদের দেশেও এটা গরু ভালোতে খুদন মান নাই নে গাবি গরু গাবি গরু গাবি গরু আমার অনেক চাচা আছে আমার এই গাবিটা বাজারে বেশি মূল্যে বিক্রি করব কি মূল্যে তখন আর চাচা তারা খুদন আসিল জি এক সপ্তাহ দু সপ্তাহ পর্যন্ত ডাকারে দুধ খাবাইতে লজ্জু খালি দুটি গরু ওরানো জমা করে দে ই মাটির নিচে না মানুষ আয় বেটিকে কেন নকই ভাই তোরা ঠিক কি লব দাম জল লইনি তোর তো এই আরবস্থানে একটা নিয়ম ছিল যারা ওট বিক্রি করবে ওটনি গাবি এ সাগ সাগি মোটা অঙ্কে বিক্রি করবে তখন ওরা কি অনেকে কি করত কয়েক সপ্তাহ গরুর বাচ্চা বা উটনির বাচ্চাকে দুধ দিত না শুধু দুধ দুলু ওই উটনির স্তনের মধ্যে জমা করত তারপরে বাজারে নিয়ে যেত যদি বলে বেশি মোটা অঙ্কে বিক্রি করার জন্য আর কি যে ভাই আপনার উট কেমন আরে আমার উটনি 20-30 কেজি কি দে দুধ দে দেখি দুধ দোয়া বাজারে দুধ দোয়ালো তো কি এর বাবা এত বলু দুধ কাস্টমার হয়ে বান্ধ এবার 2 লাখ টিয়ে লস হইল না উচ্চ মূল্য কিনে খুব মনোযোগ উচ্চ মূল্য কিনে গাবিটা নিয়ে গেল কিংবা সাগিটা নিয়ে গেল বা উটনিটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারপর দিন যখন দুধ দোহালো দেখতেছি 2 কেজি 2.5 কেজি কিরে তাহলে ত্রুটিটা ধরা পড়লো খুব মনোযোগ ত্রুটিটা ধরা পড়লো যদি শরীয়তের বিধান হলো আপনি মবি বিক্রিত জিনিসের মধ্যে যদি ত্রুটি ধরা পড়ে তখন কাস্টমারের এখতিয়ার থাকবে কাস্টমার ইচ্ছা করলে রাখতে পারবে ইচ্ছা করলে মালিকের কাছে ওয়াপস ফিরাই দিতে পারবে ইয়ারা দেশত্ব পাচ্ছ না খর মতে গসাই চাইল আর তো আল্লাহর দন নাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ কাফর ব্যবসায়ী ছিল আরেকটা মশলা কথা বেশি বাড়ি গিয়ে তোমার ইঙ্কিন দিয়ে দাঁড়ে এটা পাবলিক অনেক বুঝিব না ইন দিবে না কোন বড় কোন মাদ্রাসার মাঠে বা কোন হাই স্কুল কলেজের মাঠে যারা ইশারায় আমার কথা বুঝবে তো এখন হলো কি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যে কাফর ব্যবসায়ী ছিলেন উনি কাফর কিনলে ফার্স্ট টু লাস্ট চেক করত চেক করে কোন কাফরের পানের মধ্যে সামান্য কিছু ত্রুটি থাকলে এটা উপরের কাগজ লাগিয়ে চিহ্নিত করে দিত যে সাবধান এ কাফরে সামান্য কি আছে ত্রুটি আছে এটা কাস্টমারকে বলে দিতে হবে আর তো তখন মতে কাস্টমার এনে সিরে টিআই এর না দেখে ভাই কোন মতে বুঝাইতে দেই আর তো আল্লাহর দান নাই লাইসা মিন্না মান গাসসা আমার নবী বলেন যে দুকাবাজি করবে মাফজুফের মধ্যে কোয়ালিটির মধ্যে যে দুকাবাজি করবে সে আমার উম্মত নয় আমি তার নবী নই আল্লাহ 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 আর ফল নবীর মতি হলো তো কইন্ন পারি আদি দুঃখ বাজি কত বোন মানুষ হলে কিল্লে করে তো দুনিয়া দুনিয়া শেষ আখরত শেষ আমার ভাইয়েরা বল এটা না আসে তোমার নয়শ মাইয়ে ফলরে বিউটি পার্লার অন্য নিবে মাই ফলে বিউটি পার্লার অন্য মানে দুঃখ দিও না মত গা করে যাই দিন কি দিও আই ওয়াজ গলি আর গায়ে গো ভাই আই নো এত লাইন বুড়ো হয়ে গিয়ে গবাজ কিলো তো মান বদ দলে তোমার হোসাই দোয়া করে তো হনে আর কে দোয়া করে না আর কে দোয়া জানে দোয়া না ভাই আল্লাহ হেফাজত করুক বুঝার তৌফিক দান করুক রাত তো বেশি কষ্ট হয় বাবা বৈশ্য দেশের এম মসজিদুল্লাহ ত্যাগ করছেন
এটা মুসলিম মিদি বহুত খাম বাকি রয়ে গই দিবানি টি এত তে বেকুল উঠতে যাবে গই আচ্ছা যাই হোক আয় কথা শেষ করি বাদি আমার মত কষ্ট আই ফলার ওয়া কি বুঝ আমি কি বুঝাতে চাইছিলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই চিহ্নিত করতেন আপনাদের এই যে বর্তমান শেয়ার ব্যবসা আপনারা কাগজ কিনতেছেন মাল কোথায় কেউ জানেও না যারখানে আজকে আপনারা মার খাচ্ছেন আমার নবীর শরীয়ত ইসলাম হলো আপনি যে মাল কিনছেন মালগুলো ফার্স্ট টু লাস্ট নিজের চোখে কি করতে হবে দেখতে হবে আর নবীর কথা না মানি যে তার আসার খাই বুঝছেন ইমাম আযম চিহ্নিত করে দিলেন যে ইঠানের মধ্যে কি আছে ত্রুটি আছে হুজুর বাড়িতে গেলেন এখানে যার কর্মচারী ওই কাফর থানটা বিক্রি করে দিলেন হুজুর এসে এই এখানে কাফর ছিল যে কোথায় হুজুর এটা বিক্রি করে দিয়েছি হ্যাঁ আরে ওখানে তো একটা ত্রুটি ছিল এটা কাস্টমারকে বলছো তো হুজুর বলি নাই ইয়াল্লাহ ইন্না লিল্লাহ বলে দিলেন ইন্না লিল্লাহ আমার কাফরের থানের মধ্যে ত্রুটি ছিল তুমি কাস্টমারকে বলো নাই এটা আমি দুকাবাত হিসেবে আকাইত হব আমি তালাশ করো কাস্টমার কোথায় তালাশ করাম একদিন দুদিন তিন দিন চার পাঁচ দিন পর্যন্ত ওনাকে তালাশ করলো এই কাফরের তানটাকে কিনল যখন পাওয়া গেল না ইমাম আযম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আমি দুকাবাত হতে চাই না এই কাফরের তান যে ছেলেটা কিনেছে তার মূল্যগুলো আমি তার পক্ষ থেকে তোমার রাস্তা দান করে দিলাম আল্লাহ গুলো সবাব ওই লোকটার আমল নামাই লিখে দ আমরা ওই ইমামের অনুসারী আবু হানিফার গাইল কি বুঝুস উত্তর তো জাকা লাগে উত্তর দেন ছিলেন উনি একজন ডাক্তার মানুষ উনাস কার হজ মানুষের শরীরে চিকিৎসা করা ইমাম আযম আবু হানিফা হলেন কোরআন হাদিসের ডাক্তার ইমাম আযম এই যে ময়না তদন্ত আধুনিক জগতের যত মাসলা এগুলো সমাধান ইমাম আযম আবু হানিফা দিয়েছেন যেন ময়না তদন্ত করা একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল পুলিশ নিয়ে যাচ্ছে ময়না তদন্ত করবে একজন মানুষ কারেন্টে মারা গেল পুলিশ নিয়ে ময়না তদন্ত করবে একজন মানুষ গুলিকে মারা গেল তার ময়না তদন্ত এই যে ময়না তদন্ত ময়না তদন্ত আর দেশে থত যায় না ইং হতে বলি তার গোসা উড়িব বেগুন দৌড়ানো ভরিব আমি অনেকবার সরকারকে বলছি যেখানে ময়না তদন্ত করা হয় মানুষ ইন বিধর্মী ওরা কারা ওরা বিধর্মী ওরা মাতুল শ্রেণী নিয়ে এমন মারো এমন আঘাত করে আমি সরকারের কাছে বারবার বলছি কোন বিধর্মী দ্বারা আমাদের মুমেন মুসলমান নারী পুরুষের জন্য কোনো ময়না তদন্ত করা যেন না তোমার তো খবর আছে না দেশ কোটা আয় করে এনে খাওয়া পাত খর গুম দূর দিকে তুমি কে আমাদের দেশে যে ময়না তদন্ত করা হয় যেভাবে মইয়েতের উপর আক্রমণ করা আঘাত করা হয় নবীর হাদিস সহ্য না 70 হাদিস অর্ধ আমি এটার উপর অনেকবার বক্তব্য রেখেছি আপনারা তো আমার কাছে শুনুন কাছে শুনলে পাবেন কেন আমি সরকারের কাছে বারংবার বিনে জানাচ্ছি আমরা মুসলমান নারী পুরুষের কোনো ময়না তদন্ত যেন কোনো বিধর্মী দ্বারা যেন না হয়